দশম শ্রেণী, একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি আমি কী নিয়ে আলোচনা করব, তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, তো দেখো তোমাদের অনেকের বক্তব্য হচ্ছে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা কি অনলাইনে হবে, এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, তোমার অনেকেই বলছো তোমাদের যদি পরীক্ষা না হয় তাহলে পরের ক্লাসে তুলে দেওয়া হবে, অর্থাৎ পরীক্ষা না দেখি আমার পরের ক্লাসে উঠে যাব, দু নম্বর পয়েন্ট। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে, তো ঘোষণাটা কি, তো এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই তোমরা যারা ভিডিও দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তো চলো আমরা ভিডিওটি। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের পরীক্ষা কি অনলাইনে হবে। তো দেখো আমরা বেশ কয়েকদিন ধরে জানতে পাচ্ছি যে আমাদের দেশে এবং তথা আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু করোনা আবার তার মাথাচড়া দিয়ে উঠেছে, এবং এই জন্য কিন্তু তোমরা ইউটিউব বলো, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, একদম কন্টিনিউ তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ যে তোমাদের পরীক্ষা হয়তো অনলাইনে হবে, পাস করিয়ে দেওয়া হবে এবং আজ থেকেই লকডাউন শুরু, এরকম প্রতিদিন তোমরা খবর পাচ্ছ, আমরাও পাচ্ছি, এবং এই জন্য হয়তো তোমরা বলছো যে তোমাদের পরীক্ষা অনলাইনে হবে। দেখো এখনও পর্যন্ত তোমরা যে যে ভিডিওগুলো দেখছো সবগুলোই ফেক ভিডিও, সবই কিন্তু এডিট করা ভিডিও। এখনও পর্যন্ত সরকারিভাবে কোথাও ঘোষণা করা হয়নি যে তোমাদের অনলাইনে পরীক্ষা হবে, কারণ যদি অনলাইনে পরীক্ষা হতো তোমরা সত্যিকারে জানতে পারতে, কীভাবে জানতে পারতে, এক নম্বর দেখো তোমাদের বাড়িতে তোমরা খবরের কাগজে পেতে, এবং তোমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু টিভি আছে, টিভিতে যে খবর দেওয়া হয় অবশ্যই তোমরা জানতে পারতে এবং আমি অবশ্যই তোমাদেরকে জানে দিতাম, তাহলে এরকম কোনো খবর প্রকাশিতই হয়নি যে তোমাদের পরীক্ষা অনলাইনে হবে। কিন্তু এই অনলাইনে পরীক্ষা হবে এটা শুনে অনেক স্টুডেন্ট কিন্তু তাদের হয়তো পড়াশোনা হয়তো কমিয়ে দিয়েছে যে অনলাইনে পরীক্ষা হলে তো ঘরে বসে পরীক্ষা দেবো তাহলে আমরা সবাই পাস করে যাব। কিন্তু যারা বুদ্ধিমান স্টুডেন্ট তার কিন্তু অবশ্যই আমি আশা করি তোমরা পড়াশোনা কমাওনি, কিন্তু যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা তো খুবই আনন্দ পাচ্ছ যে অনলাইনে পরীক্ষা হোক, এবং অনলাইনে পরীক্ষা কথা শুনে তোমরা হয়তো পড়াশোনা বন্ধ করে দিয়েছো। তো আমি বলবো তোমরা কেউ একদম পড়াশোনা বন্ধ করো না, একদম দু মাস ভালো করে তোমরা পড়াশোনা করো, এবং তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই সার্টিফিকেট একটি মূল্য আছে, তাই আমার মনে হয় না তোমাদের যে পরীক্ষা হবে না পরের ক্লাসে তুলে দেওয়া হবে এরকম কিন্তু হতে পারে না। তোমাদের হয়তো পরীক্ষা হবে, হয়তো পরীক্ষা পিছিয়ে দিতে পারে, যদি আমাদের করোনা প্রকোপটা বেড়ে যায় হয়তো পিছিয়ে দিতে পারে, কিন্তু পরীক্ষা তোমাদের অবশ্যই হবে। এরকম কোনো যদি ভিডিও তোমরা দেখো যে তোমাদের পরীক্ষা হবে না, তাহলে আমি বলবো তোমরা এই ভিডিওগুলো দেখে কিন্তু একটিও কোনো সিদ্ধান্ত নেবে না যে পরীক্ষা হবে না, তোমাদের কর্তব্য এই দু মাস কন্টিনিউ ভালো করে পড়াশোনা করে যাওয়া। তাই আমি বলবো তোমরা পড়াশোনা করে যাও, যদি কোনো তথ্য সরকারের তরফ থেকে দেয়া হয়, ঘোষণা করা হয়, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, এবং তোমরা অবশ্যই আমার আগেও তোমরা তোমাদের পেপার, তোমাদের বাড়িতে যে টিভি আছে সেই টিভির যে নিউজ সেইগুলো তোমরা দেখবে, তবে কিন্তু বিশ্বাস করবে। এছাড়া তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমাদের বোর্ডের যে ইমেল আইডি আছে সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। তাহলে বারবার বলছি তোমাদেরকে একটাই অনুরোধ করছি, তোমরা কেউ পড়া কিন্তু থামাবে না, কন্টিনিউ তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং একটুও বিভ্রান্ত হবে না, ঠিক আছে। এটা হলো আমাদের অনলাইনে পরীক্ষা হবে কি না। এবার অনেকেই তোমরা বলেছ তো পরীক্ষা বাতিল বা প্রত্যেকে পরের ক্লাসে তুলে দেওয়া হবে, তো এটা তো কোনো দিন হতেই পারে না, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেরি করে হলেও কিন্তু হবে, যে করোনা যদি বেড়েও যায় পরীক্ষা তো ফের পিছিয়ে দিতে পারে, পরীক্ষা কিন্তু তোমাদের হবেই হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। তাহলে আমি আশা করি আমার দুটো পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো, তাই বারবার বলবো যে তোমরা ডিমোটিভেটেড কেউ হবে না, তোমরা কিন্তু পড়াশোনাটা করে যাও। তিন নম্বর পয়েন্ট, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে প্রতি বছর কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে তোমাদের কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে। তো এই 10,000 টাকা কিন্তু আমাদের এবছরও কিন্তু দেওয়া হয়েছিল, এবং এটা দেওয়া হয়েছিল আমাদের করোনার
পরিস্থিতির জন্য যাতে অনলাইনে ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে, তাই হয়তো তোমার অনেকেই ভেবেছিল হয়তো এবছরই দেওয়া হলো আর অন্য বছর দেওয়া হবে না, এরকম কোনো কথা নয়। যেমন তোমরা 9-10 যেমন সাইকেল প্রতি বছর পাচ্ছ, ঠিক সেইভাবেই তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে প্রতি বছর তোমরা 10,000 টাকা করে কিন্তু পাবে একটি ট্যাব বা একটি মোবাইল কেনার জন্য, যাতে তোমরা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য অনলাইনে পড়াশোনাটা করতে পারো। তো এটি একটি দারুণ খবর। তো এই ছিল আজকে তোমাদের 3টি বিষয়ের আপডেট। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমাকে লাইক দিও, এবং তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যে ভিডিওটি আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, এবং আমার ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো। তোমাদের অনেকের অনেক রকম কথা থাকতেই পারে, আমি প্রত্যেকে কিন্তু অ্যান্সার দিই, সাধারণত একটু দেরি হলেও কিন্তু অ্যান্সার দিই। চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম।